আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আসছি সুইডেনের সবচেয়ে মানে চিপেস্ট যে শপটা, ওখানে এইখানে মোটামুটি সব কিছুই আছে, আমাদের মানে কসমেটিক্স থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সবই পাওয়া যায়। কিন্তু এখানে হলো যেটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে খুব কম দামে পাওয়া যায়। সুইডেনের সব কিছু অনেক এক্সপেন্সিভ মনে হয় আমার কাছে, শুধুমাত্র এই স্টোরটায় আমি দেখছি যে একটু চিপে ভালো জিনিস পাওয়া যায়। তো চলুন ঘুরে দেখি এই শপটা কেমন। আচ্ছা, এই যে আমরা ঢুকতেছি শপটার মধ্যে, এখানে যত প্রাইস দেখতেছেন না, এই প্রাইসের সাথে যদি আপনি জাস্ট একটা জিরো অ্যাড করেন, তাহলে বাংলাদেশি টাকা এটা কনভার্ট করলে কত হবে এটার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পাবেন। একটু কম বেশি হবে, কিন্তু একটা আইডিয়া আসবে। তো এই যে সামনে সেকশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের সেকশন। এখানে দশ সেক থেকে শুরু করে 50 সেক পর্যন্ত হ্যান্ড ওয়াশ আমি দেখছি, এবং এই 10 সেকের হ্যান্ড ওয়াশ আমি অন্য কোনো স্টোরে দেখি নাই সুইডেনে। ঠিক আছে, তো এটা আসলে অনেক কম দাম লাগছে আমার কাছে। এই যে সামনে পালমোলিভের হ্যান্ড ওয়াশ দেখা যাচ্ছে। হ্যান্ড ওয়াশের সেকশন পার করে আমরা এখন আসছি শাওয়ার জেলের সেকশনে। এখানেও কিন্তু দেখেন 20 থেকে শুরু করে 50 সেক পর্যন্ত রেঞ্জে শাওয়ার জেল আছে, এবং সব ভালো ভালো, মানে ভালো ভালো বলতে কি, মোটামুটি ভালো ব্র্যান্ডেরই শাওয়ার জেল এখানে আছে। এবং ছেলে মেয়ে আলাদা করেই আছে, যে ছেলেদের জন্য এক্সের আছে, এবং এগুলা কিন্তু খুবই আমি বলবো যে ইকোনমিক। এবং আপনি যদি চান তাহলে কম দামিটাও ইউজ করতে পারেন, আবার বেশি দামিটাও ইউজ করতে পারেন, আপনার কাছে অপশন আছে। এই যে এখন যে সেকশনটা যাব সেটা হচ্ছে শ্যাম্পুর সেকশন। এই শ্যাম্পুর সেকশনটা আমার খুবই ফেভারিট। এখানেও 50 থেকে 200 সেকের মধ্যে শ্যাম্পু পাওয়া যায়, এবং আমি একটু ভুল বলছি, 20 সেক থেকে 200 সেক পর্যন্ত শ্যাম্পুর ভ্যারিয়েশন পাবেন আপনারা। শ্যাম্পু কন্ডিশনার সবই আছে। এই স্টোরের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে ভ্যারিয়েশনটা অনেক বেশি পাবেন। এই যে সামনে আরশারা ওরা ইয়ে দেখতেছে, পারফিউম টেস্ট করে দেখতেছে। এখানে কিন্তু পারফিউম খুবই কম দামে পাওয়া যায়, 20 সেক থেকে শুরু করে 100 সেক পর্যন্ত পারফিউমের রেঞ্জ আছে, এবং পারফিউমগুলো কিন্তু স্টে করে ভালোই, মোটামুটি স্টেই করে। আমি টেস্টার কয়েকটা ইউজ করে দেখছি, সেগুলো আমি দেখছি। তো এই পাশে আছে হচ্ছে বডি লোশন, এইগুলার রেঞ্জও এরকমই 20 সেক থেকে শুরু করে 40-50 সেক পর্যন্ত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টয়লেট ক্লিন করার জন্য যেই ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো আছে, এবং এগুলার দামও কিন্তু খুবই কম দামে আছে। এই কথা আমি বারবারই বলছি, আবারও বলছি যে আপনার ভ্যারিয়েশন আছে, আপনার এটা পছন্দ না হলে ওইটা, এই ব্র্যান্ড পছন্দ না হলে ওই ব্র্যান্ড, এটা নিতে পারবেন। কিন্তু অন্যান্য যে সুপার শপগুলো আছে বড় বড়গুলোতে, ওগুলোতে কিন্তু দামও বেশি পাবেন, কিন্তু এত ভ্যারিয়েশন। এই জন্যই আমি আসলে এই শপটা প্রেফার করি কিছু কিছু আইটেমের জন্য। যে এখানে হচ্ছে মানে সফটনার আছে, ওয়াশিং করার পরে যে সফটনারগুলো আমরা ইউজ করি এগুলো আছে, এবং ওয়াশিং পাউডারও আছে, ডিটারজেন্টও আছে, এবং প্রাইসগুলোও আপনারা দেখতে পাচ্ছেন 80-90 সেকের মধ্যেই।
এখানে সব ক্লিনিং এর আইটেম আছে এবং প্রাইস গুলো তো দেখাই যাচ্ছে 30 20 30 40 এরকম রেঞ্জে। আচ্ছা, এই সেকশনটা হচ্ছে ওয়ান টাইম ইউজ, মানে গ্লাস প্লেট, এই সেকশন আপনারা আমরা যখন বাইরে গ্রিল করি বা পার্টি করি তখন এই সেকশন থেকে কিন্তু জিনিসপত্র আমাদের কিনতে হয়। এখানে দেখা যাচ্ছে প্লাস্টিক র‍্যাপগুলো, ওই যে 10 সেট করে। এখানে আছে হচ্ছে কন্টেইনার, গ্লাস, দেখেন নামগুলো 10 সেক 20 সেক এরকম করে। এগুলো কিন্তু আসলে কম দাম এখানে। এই পাশে বেবিদের টুথপেস্ট ব্রাশ আছে, আমি এখান থেকে কিনে দেখছি 20 সেক করে মনে হয় নেয় পেস্টগুলা। বেবিদের যেই পেস্ট থাকে খুবই পছন্দ করে আমার বেবি, ওইটা তো ভালো, এটার কোয়ালিটিও খুব ভালো। এই যে পারজিন খুব হ্যাপি, সে তার সেকশনের আশেপাশে চলে আসছে, এই এই জন্য দেখেন সে স্ট্রলারেও বসতেছে না, সে একা একাই শপিং করবে। এই সেকশনটা হচ্ছে আমাদের খুবই ফেভারিট একটা সেকশন, এটা হচ্ছে গ্রিলারের সেকশন। গ্রিলার গ্রিল করার জন্য যা যা জিনিসপত্র লাগবে এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে জামান যে ইয়েটা দেখাইলো, এটা হচ্ছে ফিশ গ্রিল করার জন্য, এই যে সামনেই দেখা যাচ্ছে। এটার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা ফিশ লাইক করেন তারা এটার মধ্যে ফিশটা দিয়ে চাপ দিয়ে তারপর এটা গ্রিল করে যদি খান তাহলে অন্যরকম একটা মানে মজা লাগে, একদম ফিশটা একদম পারফেক্টলি গ্রিল হয়। তো যাই হোক, এই সেকশনটা আমাদের যেহেতু সামার চলে আসতেছে, সামনেই এই ভিডিওটা করা হয়েছিল সামারের ঠিক আগে আগে, তো এই জন্য এখানে সব গ্রিলের আইটেমগুলা বা সামার আইটেমগুলা ওরা মানে ডিসপ্লেতে রাখছে। এই যে সামনে দেখা যাচ্ছে পারজিনের লাইক ইকুইপমেন্টগুলা, পারজিনের এখানে হেয়ার স্টাইলের যত হেয়ার ব্যান্ডগুলো আছে বা লাইক ছোট ছোট যে অ্যাক্সেসরিজগুলো আছে এখানে পাওয়া যায় এবং দামও কিন্তু ওরকমই 20 থেকে শুরু করে 50 সেকেন্ড মধ্যেই। সামনে আছে জামা কাপড়ের সেকশন, এখান থেকে যদিও আমি কখনোই কিনি নাই কিন্তু দাম কিন্তু খুব কম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলা কিন্তু মেড ইন বাংলাদেশ, ঠিক আছে। এই যে জামান দেখাচ্ছে 30 30 সেক করে, এগুলা হচ্ছে মেড ইন বাংলাদেশ। খুব ভালো লাগে যখন আমি সুইডেনে দেখি যে কোনো কিছু মেড ইন বাংলাদেশ, নিজেকে নিজের কাছে একটু প্রাউড ফিল হয়।
আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সেকশন, বাচ্চাদের টয়েজের সেকশন। এখানে যত টয়েজের মানে ভ্যারাইটি আছে এবং যত কম দামে আছে, আমার কাছে মনে হয় না যে অন্য কোথাও আছে সুইডেনের, কারণ সুইডেনে কিন্তু টয়েজ খুবই এক্সপেন্সিভ। এই টয়েজের কোয়ালিটিগুলো যে খুব ভালো আমি তা বলবো না, কিন্তু অনেক ভ্যারাইটি আছে এবং বাচ্চারা তো আসলে, যেমন আমার বেবিকে আমি দেখছি যে একটা টয় নিয়ে খুব বেশিক্ষণ থাকে না, মানে কিনে কিনে কিছুক্ষণ খেলে টেলে আবার ভুলে যায়। তো আমার কাছে মনে হয় এই জন্য এই সেকশনটা আমাদের জন্য একটু ভালো, কারণ হচ্ছে এখানে কম দামে পাওয়া যায় টয়েসগুলো। এবং আমি আবারও বলছি যে কোয়ালিটি যে খুব ভালো তা না, কিন্তু বিভিন্ন ধরনের টয়েস পাওয়া যায়। তো এখান থেকে যারা সুইডেনে আছেন তারা বেবিদের জন্য টয়েস বাই করে দেখতে পারেন, কারণ এখানে আসলে এটাই একটা মজা যে কম দামে আপনি কিনতে পারবেন। কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডের দোকানগুলো আছে, ও বাবা, অনেক দাম টয়েসের এখানে, মানে 400-200 নিচে আমি কখনো কিছু কিনতেই পারিনি, কিন্তু এখানে 50 সেক দিয়েও আপনি টয়েস পেয়ে যাবেন ভালো ভালো টয়েস। এই যে পারজিন এখান থেকে একটা লাইক করেছে, তার ফ্রোজেন ক্যাপ, কিন্তু ক্যাপটা ওর একটু বড় হয়ে গেছে, ও হচ্ছে দেখতে পাচ্ছে না কিছু। আচ্ছা, এখানে হচ্ছে টাওয়েল পাওয়া যায়, এই টাওয়েলগুলোও কিন্তু অন্যান্য দোকান থেকে কম দাম, কোয়ালিটি যে খুব ভালো এটা আমি বলবো না। জামান যেটা দেখতেছে, আমার যতটুকু মনে আছে এটা 60 সেকের একটা টাওয়েল ছিল, কিন্তু কোয়ালিটি এত ভালো না হলেও এখানে আছে বিভিন্ন সাইজের টাওয়েল, যে 50 সেক 60 সেক করে টাওয়েল পাওয়া যায় এখানে। আর সামনে আছে পিলোর সেকশন, এখান থেকে পিলো আমি কখনো কিনি নাই, আমি জানি না এটার কোয়ালিটি কেমন হবে। তো আমার মনে হয় যে পিলোর ক্ষেত্রে আইকিয়াটাই বেস্ট হবে, ওখানে ভ্যারিয়েশন অনেক বেশি আছে, আপনি যে ধরনের পিলো চান সে ধরনের পিলো সেই রেঞ্জে আইকিয়াতে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে ঘর সাজানোর সেকশন, এখানে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে এবং পেইন্টিং আছে। পেইন্টিংগুলোর দাম আসলে অন্যান্য জায়গা থেকে একটু কমই পাবেন এখানে। ফর এক্সাম্পল, যদি এই যে সামনের যে স্কোয়ার স্কোয়ার করা পেইন্টিংটা আছে, এটার দাম খুব সম্ভবত 180 সেক। তো হ্যাঁ, আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে পেইন্টিং নিতে পারেন,
এখানে আরেকটু কমেও আছে, যেমন আমি দেখছি 100 থেকেই শুরু হয়, 100 থেকে 400-500 সেকের মধ্যে আপনারা পেইন্ট সুন্দর সুন্দর পেইন্টিং পেয়ে যাবেন এবং ফটো ফ্রেমও পেয়ে যাবেন। এই যে এই ফটো ফ্রেমটার দাম 150 সেক, এটা হচ্ছে 70x100 সেন্টিমিটারের। এখানে ঘড়িও আছে, সুইডেনের সবচেয়ে কম দামি ঘড়ি এখান থেকেই কেনা যায় মাত্র 25 সেক দিয়ে। এখানে ক্যান্ডেল হোল্ডার গুলা কিন্তু অনেক সুন্দর। এই ক্যান্ডেলের সেকশনে আসলে আমার খুব ভালো লাগে, আমি পার্সোনালি ঘর সাজাতে বা এই যে বিশেষ করে ক্যান্ডেল দিয়ে ঘর সাজাতে অনেক লাইক করি। এখানে কম দামে পাওয়া যায় কিন্তু তারপরেও আমি আমার কাছে মনে হয় এটার থেকে আইকিয়া বেটার ক্যান্ডেলের জন্য, কারণ আইকিয়ার ক্যান্ডেলের স্মেলটা এখানের ক্যান্ডেলের স্মেলের থেকে বেটার মনে হয়েছে এবং স্টে করে বেশি, সেটাই মনে হয়েছে আমার কাছে। কিন্তু হ্যাঁ, এটা দাম কম, আইকিয়ার দামের থেকে এটার দাম অনেক কম। তো এই তো সামনে হচ্ছে জামান এখন ইয়ে দেখতেছে, কার্পেট দেখতেছে। এই কার্পেটগুলা কিন্তু বাইরে প্রচুর দাম, কিন্তু এখানে মনে হয় 850 বড়টা, হ্যাঁ এই তো 890 বড়টা আর হচ্ছে 590 ছোটটা, কিন্তু বাইরে কিন্তু এগুলা 1400-1500 করে বেচে। মানে যেগুলা 1400 সেগুলা কোয়ালিটি হয়তো আর একটু বেটার, কিন্তু তারপরেও এটা কাছে আমার, এটা আমার মনে হয় যে দামের সাথে কোয়ালিটি ভালোই, খারাপ না। এই ম্যাটগুলাও কিন্তু অনেক বড় আর সুন্দরও আছে। এই তো 400-600 সেকের মধ্যে এখানে আপনি কার্পেট পেয়ে যাবেন। এই যে অ্যারোমা সেকশন, আমি যে এতক্ষণ এত কথা বললাম ক্যান্ডেল অ্যারোমা নিয়ে, এইটা হচ্ছে এখানেও কিছু আছে অ্যারোমা সেকশন। এই যে পার্শদিন একটা ফ্রোজেন সানগ্লাস নিয়েছে, সে পছন্দ করে, আজকে সে সারাটা টাইম একটুও স্ট্রলারে বসে নাই, পুরাটা টাইমই সে শপিং করছে। এদিকে বিভিন্ন ধরনের অর্গানাইজার আছে, আপনি আপনার বাসার যে কোনো রুমের অর্গানাইজিং টুলগুলো এই সেকশানে পেয়ে যাবেন এবং খুবই কনভিনিয়েন্ট আমার কাছে মনে হয়েছে। আপনি ঠিক যেই ধরনের চিন্তা করবেন ওই ধরনের অর্গানাইজার এখানে আছে, আসলে একটু খুঁজতে হয় আসলে।
এই যে এখানে নেক পিলো আছে, এটা হচ্ছে 30 সেক করে মাত্র, সুন্দর আছে দেখতে। এই যে এটা হচ্ছে ছোট বেবিদের মানে হ্যান্ড লাগেজ, এটা আমার কাছে খুবই কিউট লাগছে, যদিও খুব বেশি ইউজফুল না কিন্তু কিউটই আছে। এখানে সব চকলেটসগুলো আছে, এখানে কিন্তু খুবই অফারে চকলেটস পাওয়া যায়, যখন বাংলাদেশে আমাদের যাওয়ার টাইম হয় তখন এখানে অবশ্যই আমরা একবার চেক করে যাই চকলেটের জন্য, কারণ এখানে অনেক ব্র্যান্ডের চকলেট আছে এবং ভালো ভালো চকলেট আছে, কিন্তু যখন অফার দেয় তখন খুব কমে পাওয়া যায়। এছাড়াও ওই যে এই পাশে আছে বিস্কিট বা স্ন্যাক্সগুলো, এগুলাও কিন্তু এখানে ভ্যারাইটি অনেক আছে এবং কম দাম। আর এখানে ড্রিঙ্কসে সবসময়ই ছাড় থাকে, সফট ড্রিঙ্কসে, এনার্জি ড্রিঙ্কসে সবসময় আমি দেখি যে অফার কিছু না কিছু লেগেই থাকে, এবং এটা বাইরের থেকে অনেক কমে পাওয়া যায়। যেমন এখানে যেই ক্যানের ড্রিঙ্কগুলো, 7 আপ বা ফান্টা আপনি যাই বলেন না কেন, মাউন্টেন ডিউ 5 সেকে পাওয়া যায়, সেগুলো কিন্তু বাইরে 15 সেক করেও আমরা খাই, তো অনেক কমে পাওয়া যায়। এখানে একটু জাস্ট দেখতে হবে যে অফারটা কখন থাকে, মোস্ট অফ দ্য টাইমে অফার থাকে, কারণ আমি যখনই আসি অফার ছাড়া খুব কমই আমি পাইছি। যে সব চকলেট গামি বিয়ার, এই যে দেখেন 20 টাকা 10 টাকা করে ভালো ভালো চকলেট গুলা এখানে আছে, স্নিকার্স, তারপরে ডিয়ামের চকলেটটা অনেক ভালো, এগুলো সবই এখানে আছে, যে M&M 20 টাকা করে। তো এই তো আমরা স্টোরের একদম লাস্টে চলে আসছি, আমাদের এখন ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।